গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, ডেইলি ব্লগে ওয়েলকাম। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আজকে কলেজে ভিডিও আজকে দেখাবো না, কারণ হচ্ছে আজকে বেশি কাজ নেই, যাবো আর আসবো কলেজ থেকে। আর তারপর কলেজ থেকে এসে তোমাদের সারাদিন আজ কী কী করি সবই দেখাবো। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে যে জুতো ছিঁড়ে গেছে, এখন এটাকে বাগুয়াটিকে ঠিক করাতে হবে। আমি রাস্তা দিয়ে যেতে যেতে হুট করে জুতো ছিঁড়ে গেছি। তো গাইজ, ব্যাপারটা হচ্ছে যে আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে, কলেজে গিয়ে প্রচুর রানি হয়ে গেছে। আর আমি কলেজের ভিডিও দেখাইনি, কারণ আগের দিন আমার কলেজের ভিডিও দিয়েছিলাম, যেটা তোমরা দেখতে পাবে, মাই কলেজ ব্লগগুলো দিয়েছিলাম। তো আজকে আর বেশি কিছু দেখাইনি, আজকে একবার বাড়ি চলে এসেছি, এখন বাড়ি যাবো, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে বাড়ি যাওয়ার পরে কী করি, কারণ আজকে খুবই টায়ার্ড হয়ে গেছি। তো চলো ভিডিওটা আজকে তোমাদের দেখতে পাবো। গুড ইভিনিং সবাইকে। তো ব্যাপারটা হচ্ছে যে আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে আমি বেশি ভিডিও দেখাতে পারিনি, তার জন্য সরি তোমাদেরকে। আজকে কলেজের আর আমি কোনো ক্লিপই নিইনি, তারপরে কলেজে গেছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম, একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে বেশি কিছু সারাদিন আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। আর আগের দিন গেছিলাম হচ্ছে তোমার বই নিতে, তোমরা অবশ্যই দেখেছিলে আগের দিনের হচ্ছে গুরুদাস কলেজের ব্লগটা। তো এই যে বই একটা না, আরও দুটো বই নিয়ে এসেছি, টোটাল হচ্ছে এই সেমিস্টার হচ্ছে আমার হচ্ছে সিক্স সেমিস্টার। তো সিক্স সেমিস্টারে টোটাল তিনটে বই আপাতত নিয়ে এসেছি, এগুলোকে এবার আর লেট করলে হবে না, এক্সামের আগে পড়তে বসবো ভাবছি। আর এখন আমি হচ্ছে মানে পড়তে বসতে হবে, এবার আর লেট করলে হবে না যে এক্সামের আগেই পড়তে বসবো। আর এখন হচ্ছে একটু বাইরে বেরোবো, দাদা অলরেডি বাইরে আছে আর আমি একটু বেরোবো এখন। তো বাইরে হাওয়া খেয়ে আসি একটু। আর কলকাতায় প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে যেরকম গরম হচ্ছে গরমকালে পড়তো একদম, মানে ঘরে বসে যাচ্ছে না, ঘেমে স্নান হয়ে যাওয়ার মতো অবস্থা যদি ফ্যান ট্যান না চলে। তো সেরকম গরম পড়ে গেছে, আস্তে আস্তে শীতটা চলে গেল। আর সামনে হচ্ছে তোমার বসন্ত আর হোলিও সামনে। আরেকটা ব্যাপার, কালকে হচ্ছে নেহা ওরা সবাই হচ্ছে তোমার চলে যাচ্ছে হচ্ছে সিকিমে যাচ্ছে ওরা এখন হচ্ছে বরফের দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে। তো কালকে দেখি, কালকে হয়তো ওকে ওদেরকে হচ্ছে সি অফ করতে যেতে হতে পারে। তো চলো এখন আপাতত একটু বেরিয়ে হচ্ছে একটু হেঁটে আসি বাড়ি দিয়ে, প্রচণ্ড গরম। তো চলো ভিডিওটা দেখতে যাবো। তো গাইজ, ব্যাপারটা হচ্ছে যে এখন বেরিয়েছি বাইরে, আর বাইরের ওয়েদার তাও ঠিক আছে, বাইরে হাওয়া টাওয়া একটু হালকা হালকা আছে, কিন্তু ঘরে টেকার মতো না এতটা গরম। আর দাদা বললো আসছে, আর আমি এখন যাচ্ছি। তো যাই, তারপর দাদার সাথে দেখা হবে, তারপর একটু হেঁটে তারপর আবার বাড়ি চলে যাবো।